করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির তরফে রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমরা রাজ্যে সাম্প্রতিক কালে লকডাউনের মধ্যেও গত মার্চ থেকে মে মাসের গতকালকে অবধি পয়লা জুন অবধি সারা রাজ্যে 32 নারী নির্যাতনের ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, দূরদর্শনের পর্দায় আপনারা দেখছেন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গাতে কোথায়ও না কোথায়ও নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে। এটা এই জিনিসটা কল্পনা করা যায় না, যখন লকডাউন সিচুয়েশন চলছে তখন আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, রাজ্যে খুন, সন্ত্রাস, আত্মহত্যা এগুলো তো আছেই, প্রতিদিন ঘটছে, সেই সঙ্গে নারী নির্যাতনের এই ঘটনা। এই ঘটনাগুলো নিয়ে আমরা রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশ প্রশাসনের মহানির্দেশকের সঙ্গে আমরা এখানে একটা ডেপুটেশনে নিযুক্ত হয়েছি। আমরা একটা তালিকা ওনার হাতে তুলে দিয়েছি, তাতে 32 জনের তালিকা আছে। উনি আমাদের বলেছেন যে ঘটনাগুলো তিনি তদন্ত করে দেখবেন, থানাগুলোকে আরও বেশি নির্দেশ দেওয়া যাতে করে নাকি আসামি গ্রেপ্তার হয় এবং ঘটনাগুলো সত্যতা যাচাই করা।